হ্যালো ভিউয়ার্স, আমি তাহমিনা আলী বর্ণা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এডিফেয়ার একাডেমিতে। ভিউয়ার, মনে করুন আপনি একদিন সকালে খুব একটা আর্লি উঠতে পারলেন না। আপনি দুপুরের দিকে ঘুম থেকে উঠলেন, উঠে খাবার খেতে বসলেন। দুপুরের খাবারকে বলা হয় লাঞ্চ। আবার আমরা যেহেতু সারা রাত না খেয়ে থাকি, সেক্ষেত্রে একটা ফাস্টিং হয়। সকালে যখন আমরা প্রথমবার খাবারটি খাই, তখন সে ফাস্টিংটা ব্রেক হয়। তাই সকালে যখন প্রথম কোনো খাবার খাই, সেটাকে বলা হয় ব্রেকফাস্ট। এখন আপনি যে দুপুরবেলা খেতে বসছেন, দুপুরের খাবারকে বলা হচ্ছে লাঞ্চ। আবার আপনি তো এতক্ষণ পর্যন্ত কিছুই খাননি, তাহলে তো সেটা ব্রেকফাস্ট হতে পারে। তাহলে কি বলবেন, সেই খাবারটিকে ব্রেকফাস্ট অর লাঞ্চ? ওকে, আপনি সেক্ষেত্রে বলবেন ব্রাঞ্চ। কি হাস্যকর মনে হচ্ছে? না, বিষয়টি মোটেও হাস্যকর না। ব্রাঞ্চ নামে আসলে একটি শব্দ আছে, যেটি ব্রেকফাস্ট এবং লাঞ্চের সমন্বয়ে তৈরি, এবং এই শব্দটিকে বলা হয় পোর্টম্যান্টো ওয়ার্ড। পোর্টম্যান্টো ওয়ার্ডটি তাহলে কি? পোর্টম্যান্টো ওয়ার্ড বলতে এমন একটি ওয়ার্ড বোঝায় যেটি দুটো শব্দের সাউন্ড এবং অর্থ মিলে তৈরি করা হয়। এরকম বেশ কিছু মজার এবং ইউজফুল পোর্টম্যান্টো ওয়ার্ড আছে, চলুন কয়েকটি দেখে নিই। প্রথম যে পোর্টম্যান্টো শব্দটির কথা এখন আমি মেনশন করব, সেটি হলো স্মোক। স্মোক শব্দটি তৈরি হয়েছে পরবর্তী পোর্টম্যান্টো ওয়ার্ড হলো মকুমেন্টারি। মকুমেন্টারি শব্দটি তৈরি হয়েছে মক এবং ডকুমেন্টারি থেকে। মকুমেন্টারি ভিউয়ার্স, এখানে যে জিনিসটির ছবি দেখতে পাচ্ছেন, সেটিকে বলা হয় স্পোক। স্পোক ইজ আ পোর্টম্যান্টো ওয়ার্ড হুইচ ইজ মেড ফ্রম স্পোন অ্যান্ড ফর্ক। কিভাবে আসলো দেখুন। স্পোক বলতে এমন একটি ভিউয়ার্স, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনার এতটাই ক্ষুধা লেগে গেছে যে আপনার রাগ উঠে গেল? সো ওয়েন ইউ আর সো মাচ হাংরি দ্যাট ইউ হিয়ার ইজ অ্যানাদার পোর্টম্যান্টো ওয়ার্ড মোটেল। মোটেল ইজ মেড ফ্রম মোটর প্লাস হোটেল। ব্রোম্যান্স শব্দটি এসেছে ব্রাদার এবং রোম্যান্স থেকে, যখন দুজন পুরুষের মধ্যে খুব ভালো নেক্সট ওয়ার্ডটি হলো ইমেইল। এরপরটি চিংলিশ, দেন নলেজ বেস, ইন্টারকম, ইন্টারনাল, চিল প্লাস রিল্যাক্স ইজ ইকুয়াল টু চিল্যাক্স। অ্যান্ড মেডিকেল প্লাস ইংরেজি বিষয়ক এরকম আরো মজার মজার এবং ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানতে প্লিজ এডিফিয়ার একাডেমির সাথে থাকুন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং আওয়ার ভিডিও।